10 হর্স পাওয়ারের মতো মাল্টিপারপাস কাজে ব্যবহার করতে পারবেন। এবার এসেছে হচ্ছে লোহার চাকা, যেটার কারণে আপনারা কাদাতেও চালাতে পারবেন, লাঙ্গল যখন ব্যবহার করবেন তখন আপনারা কাদাতেও ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আমরা কিছুদিন আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমরা নতুন কিছু মিনি পাওয়ার টিলার নিয়ে আসছি, তো সেটার মাঠ পর্যায়ে কোনো ডেমো আপনাদেরকে দিতে পারিনি বৃষ্টিজনিত কারণে। আমরা আজকে একটা ডেমোতে এসেছি, তো আমার সামনে যেটা আজকে আমরা রিভিউ দিচ্ছি যে মিনি টিলারটা আছে সেটা হচ্ছে 13 হর্সের একটা ইঞ্জিন। এটা হচ্ছে পেট্রোল চালিত, এটা আগেরগুলোর তুলনায় অনেক শক্তিশালী, এবং এর আগে আপনারা দেখেছিলেন ডিজেল ইঞ্জিন 10 হর্স পাওয়ারের মোটামুটি ওরকম একটা কাজ দেবে। ডিজেল ইঞ্জিনগুলোর একটু দাম বেশি হয়, কিন্তু পেট্রোল ইঞ্জিন হওয়াতে এটার দাম একটু কম, তবে এটাও সেই ওটার মত 10 হর্স পাওয়ারের মতো মাল্টিপারপাস কাজে ব্যবহার করতে পারবেন। আগেরগুলোর মতো এটাতেও লাঙ্গল ব্যবহার করতে পারবেন, এক্সট্রা ফালগুলো ব্যবহার করতে পারবেন, এবং 32টা ফাল তো আমরা সাথে দিই। এবং এটার সঙ্গে এবার এসেছে হচ্ছে লোহার চাকা, যেটার কারণে আপনারা কাদাতেও চালাতে পারবেন, লাঙ্গল যখন ব্যবহার করবেন তখন আপনারা কাদাতেও ব্যবহার করতে পারবেন। তো আপনারা ইঞ্জিনটা আপনাদেরকে একটু দেখাই, আগেরটার মতোই মোটামুটি দেখতে পারবেন, স্ট্রাকচারগুলো সেরকমই। এটাও 10-এ স্টার্ট দিতে হয়, এবং এর সাইলেন্সারগুলো দেখতে পাচ্ছেন খুব বড়, এবং ফিল্টারটা অনেক বড়, এবং ট্যাঙ্কিটা মোটামুটি আগেরটার তুলনায় অনেক বড়। এবং পেট্রোল ইঞ্জিন হওয়াতে এটাতে মোবিল ব্যবহার করতে হচ্ছে, এবং মোবিল ব্যবহার করার দুই পাশে দুইটা জায়গা আছে, এবং এর যে শেপটা আছে শেপটার মধ্যে আপনার গিয়ার অয়েল অথবা মোবিল ব্যবহার করতে পারবেন। এবং আগেরটার মতো এটাতেও আপনার অ্যাডজাস্টমেন্ট আছে, আপনারা চাইলে এই হ্যান্ডেলের যে জায়গাটা আছে আপনি হাইট উঁচু নিচু করে নিতে পারবেন, এবং স্লো এবং ফাস্ট করার জন্য এখানে আগের মতো সেম গিয়ার দেওয়া আছে, নিউট্রাল করতে পারবেন এবং স্লো এবং ফাস্ট করে নিতে পারবেন। আগেরটার মতো সেম সিস্টেমের এখানে পিকআপ আছে, পিকআপটা বাড়ায় চালাতে হবে। এবং এই যে ক্লাসটা, যেটা আপনারা এর আগে যে বিষয়টা আমরা সবাইকে জানাই দেই যখন একটা করে মেশিন দিয়ে দিই, ক্লাসটা অবশ্যই সবসময় হাতে রাখতে হবে, এবং যে কোনো গিয়ার দেওয়ার সময় ক্লাসটা টেনে ধরে তারপর দেয়া, এই সাবধানতাগুলো অবলম্বন অবশ্যই করতে হবে। তবে এটাতে যে মাল্টিপারপাস কাজগুলো করা যায়, এটা দিয়ে আপনি কাদাতে চালাতে পারবেন, আলু তোলার হেড ব্যবহার করতে পারবেন, আপনারা চাইলে পিছনে একটা ট্রলি ব্যবহার করে এটা চালাতে পারবেন। তো মোটামুটি বলা চলে যে এটা দিয়ে আপনি মাল্টিপারপাস অনেকগুলো কাজ করতে পারবেন। হর্স পাওয়ারের দিক থেকে আপনারা চিন্তা করলে একটা পাওয়ার টিলারের কিন্তু 10 হর্স মিনিমাম হয়, 10 হর্স 12 হর্স, সে জায়গায় এটা পেট্রোল ইঞ্জিন 13 হর্সের একটা ইঞ্জিন, তার মানে ওই দিক থেকে চিন্তা করলেও এটা কাছাকাছি আপনার একটা পাওয়ার টিলারের শক্তির থেকে কম না কোনো অংশে। তো আপনারা যেভাবে চান এটা ব্যবহার করতে পারবেন। এটার চালানোর যে ভিডিওটা সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা আরও বিস্তারিত পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন এটা কতটা কাজের, স্পিড দিলে কত দ্রুত কাটা যায় এবং স্লো করলে কত গভীর করা যায়, এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। এটা বিষয়ে যদি আরও প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন, আমাদের ভিডিওতে দেওয়ার নাম্বারে কল করে আপনারা এর বিস্তারিত জানতে পারবেন, অথবা ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন, পুরো জিনিসের বিস্তারিত আপনাদের ওয়েবসাইটে দেওয়া থাকে। তো যদি আপনাদের দরকার হয় আপনাদেরকে আমাদের অর্ডার করতে পারেন, এবং সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।